বিয়ানীবাজার পৌরসভার পৃষ্ঠপোষকতা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী 8 নভেম্বর প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট 2021। এই উপলক্ষে বুধবার সন্ধ্যায় পৌরসভার কনফারেন্স রুমে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় টুর্নামেন্টের আয়োজন সম্পর্কিত বিশদ আলোকপাত করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন। এ সময় তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। একই সাথে তারা এই টুর্নামেন্টের সফল পরিসমাপ্তিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সিদ্ধান্ত হয়েছে আমরা 16টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ আমরা দেব। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা যে আমাদের একটি টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টটি আসলে অনেকভাবে অনেকজনই দিতে চাইছেন, কিন্তু আমাদের করোনা প্যান্ডামিকের কারণে আসলে শুরু মানে সুযোগ হয়নি। আসলে 3 বছর আগে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট করবার কথা ছিল এবং ক্রিকেট টুর্নামেন্টও করার কথা ছিল। আমরা ব্যাডমিন্টন প্রথমে একটা করেছিলাম, বলেছিলাম যে প্রতি বছরে আমরা একটা করব ব্যাডমিন্টন টুর্নামেন্ট বা প্রতিটি ইয়ে, কিন্তু করা সম্ভব হয়নি। মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খসরু, পৌরসভার প্যানেল মেয়র নাজিমউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, পৌর কাউন্সিলর আকবর হোসেন সহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেহরুন বিন্দু ফেরদৌস, এবিটিভি। বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক এর 14 নভেম্বরের নির্বাচনে প্রবাসীদের আস্থা ও ভালোবাসার নাম রব রুহুল পরিষদ। ঐক্যবদ্ধ কমিউনিটি এবং মৌলধারায় অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে জনকল্যাণে পরীক্ষিত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের সমন্বয়ে গঠিত রব রুহুল পরিষদ। মেশিনে ব্যালটের প্রথম সারিতে A1 থেকে A19 পর্যন্ত রব রুহুল পরিষদকে আপনার মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে প্রিয় সোসাইটিকে আরও জনবান্ধব ও গতিশীল করার সুযোগ দিন।